এমন মাউন্ট এভারেস্টের মতো হাত পাগুলো নিয়ে ফ্লোরে ঘুমাতে পারলে না? বেডে তো কাউকে বসার পর্যন্ত জায়গাটা রাখনি। এই জন্য আপনি আমাকে এভাবে ভিজিয়ে দেবেন? এটার বিচারটা পরে করছি, আগে শাড়িটা চেঞ্জ করে আসি। অথচ উঠে দরজা খুলতে গেলে দেখলো বাইরে থেকে দরজা লক করা। ইফাসের দিকে তাকাতে ইফাস বিছানায় শুয়ে পড়ে। অথচ দ্রুত হেঁটে এসে কোমরে হাত দিয়ে বলল, দরজা লক করেছে কে? ইফাস কোনো কথা বলল না। অথচ আবার জিজ্ঞেস করল। ইফাস এবারও চুপ করে থাকল। অথচ ইফাসের পাঞ্জাবির কলার ধরতে গিয়ে ইফাসের উপর পড়ে যায়। ইফাস এক হাত দিয়ে অথচকে নিজের সাথে মিশিয়ে নেয়। অথচ হাত পা ছুটতেছিল, তাই ইফাস অথচকে ইফাসের নিচে ফেলে দেয়। কি অসভ্যতা হচ্ছে! আর আপনার ওজন তো 200 মন হবে মনে হচ্ছে, ছাড়ুন আমাকে। তুমি নিজে থেকে আমার কাছে এসেছো, আমি কি জোর করে এনেছি নাকি? তাছাড়া এটা আমার অধিকার। কি ভূতে ধরলো নাকি আপনাকে? হ্যাঁ, তোমার ভূতে ধরেছে। আজকে আর তোমাকে ছাড়ছি না, তুমি এখন আমার সম্পত্তি, যে করেই হোক তোমাকে চাই। ইফাস এক হাত দিয়ে অথচ লিপস্টিক মুছে দেয়, কানের তুলগুলো খুলে দেয়। ইফাসের প্রতিটি স্পর্শে অথচ কেঁপে উঠছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ইফাস অথচ এক হাত নিজের হাতের মধ্যে আটকে নেয়। আস্তে আস্তে কানের কাছে গিয়ে ঠোঁট স্পর্শ করতেই অথচ চোখ বন্ধ করে ফেলে। খুব আস্তে করে বলে, আমার টেস্ট অতটাও খারাপ না। কথাটা বলতেই অথচ চোখ বড় করে তাকিয়ে বলে, কি বলছেন? ইফাস অথচ উপর থেকে উঠে হালকা ধাক্কা দিতেই অথচ নিচে পড়ে যায়। আল্লাহ, আমার কোমর ভেঙে দিল রে! ইফাস অথচ সামনে দাঁড়িয়ে বলল, আবার আমার আশেপাশে দেখলে এর থেকেও খারাপ হবে, বদমে। শয়তান ছেলে, আমার সুযোগ আসতে দে, আব্বা ডাকিয়ে ছাড়ব। ইফাস দাঁড়িয়ে হাসতেছে, অথচ কোনো রকম উঠে ফোনটা হাতে নিয়ে দেখলো রূপমের মেসেজ। বৌমণি, আজকের জন্য আপনাদের একা ছেড়ে আসলাম, আমরা বাংলো বাড়ি থেকে চলে যাচ্ছি, দেখা হবে কালকে। শত চেষ্টা করেও কিন্তু লাভ নেই, দরজা কিন্তু খুলবে না। কালকে সকালে মালিকে বলে এসেছি উনি খুলে দিবে। তোমার বাবাকেও নিয়ে গেলাম, নো টেনশন, এ রাত বারবার আসে না, সো মোবাইল রেখে জামাইকে দেখো, হ্যাপি বাসর রাত। অথচ মেসেজটা দেখে ইফাসের দিকে তাকিয়ে বলল, সব জানতেন আপনি? কি জানতাম? এই যে সবাই আমাদেরকে এই নরকে তালা বন্ধ করে চলে যাবে। ইফাস সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে বলল, কি সবাই চলে গেছে মানে? আমার মতো এক নিরীহ আন্ডা বাচ্চাকে কুমিরের গর্তে ফেলে চলে গেছে এই অসভ্য বনরপথকর, সব জেনে এখন ঢং করা হচ্ছে। এই তুমি হলিউডের নায়িকা না? হ্যাঁ, যে তোমার সাথে রোমান্স করার জন্য ভং ধরবো। অথচ হেসে বলল, কি না আমার চেহারা কুত্তায় দেয় পাহারা, নিজের মুখ আয়নায় দেখে আসুন একবার। কথাটা বলে অথচ ইফাসের লাগেজ খুলতে থাকে। ইফাস গিয়ে অথচ থেকে লাগেজ দূরে সরিয়ে নেয়। এই তুমি আমার লাগেজ ধরো কেন? আপনি যে আমাকে ভিজিয়ে দিছেন, সারা রাত কি ভেজা কাপড় নিয়ে থাকবো নাকি? সারা রাত নাই, আরেকটু সময় বাকি আছে, পরে তুমি রুম থেকে বের হতে পারবে। বেশি কথা বললে না, এখন আপনার আব্বুকে কল দিব। অথচ ইফাজের থেকে টান দিয়ে লাগেজটা নিয়ে একটা টি শার্ট বের করে ওয়াশরুমে চলে যায়। অথচ শাড়ি পরে হাঁটতে অসুবিধা হয়, তাই নিচে লেগিংস পরা ছিল, শাড়িটা খুলে উপরে ইফাজের টি শার্টটা পরে নিল। অথচ ওয়াশরুম থেকে বাইরে বের হতে যাবে, তখনই দেখলো বাইরে থেকে লক করা। অথচ কয়েকবার বলল, কিন্তু ইফাস দরজা খুললো না। দরজায় লাথি মারতে ইফাস দ্রুত এসে দরজা খুলে দিল। এতক্ষণ লাগলো কেন আপনার দরজা খুলতে? ড্রেস চেঞ্জ করছিলাম, তুমি এসে যেন লজ্জা হরণ করতে না পারো তাই দরজা দিয়ে রাখছি। ইফাস অথচের দিকে খেয়াল করে দেখলো, অথচ টি শার্টের উপর দিয়ে শাড়ির কিছু অংশ পেঁচিয়ে রেখেছে। ইফাসের সাথে সাথে একটা শার্ট বের করে দিয়ে বলল, এটা পরে নাও, তাহলে শাড়ির আর প্রয়োজন হবে না। অথচ শার্টটা পরে নিল। মনে হচ্ছে সাগরে ডুবে যাচ্ছি, এত বড় শার্ট, তাও টি শার্টটা একটু ছোট ছিল, কোনো রকম পিন দিয়ে আটকিয়ে পড়েছি। এটা পরে তো মনে হচ্ছে আমার পাঞ্জাবি। এই এত কথা শুনতে চাই না, ভালো না লাগলে আমার শার্ট দিয়ে দাও। অথচ বিছানায় বসতে দেখলো যে বালিশে ঘুমিয়েছিল, বালিশ সহ বিছানা চাদর ব্ল্যাঙ্কেট অনেকটা ভিজে গেছে। অথচ উঠে আলমারি থেকে বিছানার একটা চাদর বের করে নিল, কিন্তু আলাদা বালিশ বা ব্ল্যাঙ্কেট পেল না, চাদরটা উঠে নতুন চাদর বিছিয়ে নিল। ইফাস দাঁড়িয়ে দাঁড়িয়ে অথচ কাণ্ড দেখছে। অথচ সুন্দর করে শুকনা বালিশ নিয়ে শুয়ে পড়ল, ব্ল্যাঙ্কেটের যে অংশটুকু শুকনা ছিল তাও গায়ের উপর নিয়ে নিল। এই আমি কোথায় ঘুমাবো? নিচে। নিচে মানে? পানি ঢেলেছেন, এখন আপনাকে নিচে ঘুমোতে হবে, এটা শাস্তি। ইফাস দ্রুত গতিতে শুয়ে পড়ে। এসব শাস্তি আমি মানি না, ঘুম পাচ্ছে ঘুমাবো। ইফাস অথচ থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে টানাটানি শুরু করছে, অথচ রেগে গিয়ে জোরে ধাক্কা দিতে ইফাস বেড থেকে পড়ে যায়।
অথচের সাথে সাথে ব্ল্যাঙ্কেটটা গায়ে নিয়ে শুয়ে পড়ল। অনিতা বেগম ইফাজের ছোটোবেলার অ্যালবাম নিয়ে বসে আছে। কত ধরনের ছবি এটাতে, সব ছবিতে হাত বুলাচ্ছে। কিবরিয়া চৌধুরী অনিতা বেগমের কাজকর্ম দেখে যাচ্ছে অনেকক্ষণ যাবত। আচ্ছা, ছেলেকে আমাদের ছেড়ে কোথাও চলে গেছে, তুমি এমন কাঁদছো কেন? আমার ছেলেটা যে অনেক বড় হয়ে গেছে আমি কেন জানি মানতে পারছি না। ছেলে বড় হবে এটা স্বাভাবিক, এতে বাবার কি আছে? আচ্ছা, আমার ইফাজ কি আমাকে কখনো ভুলে যাবে? আজব, এসব কেমন কথা, হ্যাঁ ঘুমাও। অনিতা বেগম আর কোনো কথা বলল না, বলে পাশের টেবিলে অ্যালবামটা রেখে শুয়ে পড়ল। তুষার আর রূপম ফোন নিয়ে বসে আছে। ভাই আর কত কল দিব, ইফাজ তো কল ধরে না, প্রথমে রুমে ঢুকতে চায়নি, এখন তো দেখছি কালকে সকালে বের করা যাবে না, অত সুর ফোনে কল দাও তো দেখি। তুষার রূপম দুজনে ক্লান্ত হয়ে আর কল দিল না। পর্দার ফাঁকা অংশ দিয়ে একগুচ্ছ আলো এসে অতসীর মুখে পড়তে চোখগুলো খুলল। সূর্যের আলোর কারণে সাথে সাথে আবার চোখ বন্ধ করে নিল, কিন্তু নিজের উপর ভারী কিছু অনুভব হতে চোখ খুলে তাকাতেই দেখল ইফাজ অতসীর উপর পা দিয়ে শুয়ে আছে। এটা দেখে অতসীর বেশ রেগে যায়, পা সরানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি। অতসীর ইফাজের হাতে জোরে চিমটি কাটতে ইফাজ উঠে বসে। ব্যথা লাগলো। আসো তোমাকে দিয়ে বোঝাই কেমন লেগেছে। তো হাতির মতো পা গুলো তো আমার উপর না দিলেও পারতেন। হাতির মতো পা মানে? এক পাল্লায় হাতি আর এক পাল্লায় আপনার এক পা দিলে আপনার পা আর হাতি সমান সমান। এই অদ্ভুত কথা কোথায় পাও তুমি? হ্যাঁ, তোমাকে কালকে নিষেধ করলাম না যে আমার সাথে ঘুমাবে না, আমি এমন পা দিয়েই ঘুমাই। ও তাই বুঝি, তা কার কার উপর পা দিয়ে আপনি ঘুমাতেন? ইফাজ উঠে বালিশটা অতসীর মুখে ছুঁড়ে মেরে বলল। কোল বালিশের? অথচ কিছু বলার আগে ইফাজ ওয়াশরুমে ঢুকে পড়ল। অথচ ফোন নিতেই দেখল 13টা মিস কল, সময় দেখে তো অথচ দাঁড়িয়ে পড়ল, অলরেডি 12টা বেজে গেছে। অথচ দ্রুত তুষারকে কল দেয়। কল দেওয়ার সাথে সাথে তুষার রিসিভ করে। হে ভাবি, আমাদেরকে ভুলে গেছেন নাকি? সরি ভাই, কল দিয়েছেন দেখিনি। এখন তো আর আমাদের চোখে পড়বে না। আসলে ফোন সাইলেন্স ছিল তাই দেখিনি। কেন এতবার কল দিয়েছে, কোনো প্রবলেম হয়েছে? না রূপম, ভাই নাকি ইফাজের সাথে কথা বলবে তাই কল দিয়েছিলাম। তা কোথায় ইফা সাহেব? ওয়াশরুমে গিয়েছে। আসলে বলবেন, কল দিতে রাখলাম। অথচ ফোন দেখে দরজা ধাক্কা দিতে দরজা খুলল, অথচ নিজের রুমে চলে গেল। ইফাজ ওয়াশরুম থেকে বের হয়ে অন্তকে কল দেয়। আজকে বাসায় আসবি নাকি বাংলো বাড়িতেই থেকে যাবি? না আপু, একটু পরে চলে আসতেছি। চলে আসলে দ্রুত আসিস, আম্মু তোর জন্য টেনশন করতেছে। ইফাজ বের হয়ে নাস্তা নিয়ে এসে অথচিকে ডাকে, দুজনেই খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ইফাজের মা বরণ টালানি দাঁড়িয়ে আছে। অতসী দরজার সামনে আসতে অতসীকে বরণ করে বাসায় ঢুকালো। অতসীকে সোফায় বসতে দিয়ে অনিতা বেগম রুমে চলে যায়। অন্ত রূপমের সাথে বসেছিল। আসতে কোনো অসুবিধা হয়েছে অতসী? না আপু। ইফাজ তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না আপু। আমার বাবা কোথায়? উপরের ডান সাইডের রুমে আছে আঙ্কেল, আমি সব ঔষধ ঠিক মতো খাইয়ে দিয়েছি। অনিতা বেগম শাড়ি আর জুয়েলারি এনে অতসীকে দিয়ে বলল। নাও মা, এগুলো পরে এসো, বাসায় আমার আত্মীয়রা তোমাকে দেখতে আসবে, এমন থ্রি পিস পরে থাকাটা ভালো দেখাচ্ছে না। অন্ত অতসীকে নিয়ে ইফাজের রুমে চলে গেল। অতসী চারিদিকে তাকে ইফাজের রুমটা দেখছে, চারপাশে ইফাজের নানা ছবি। হঠাৎ একটা ডায়েরির দিকে চোখ যেতে অতসী গিয়ে ডায়েরিটা হাতে নেয়, কয়েকটা পৃষ্ঠা খুলতেই দেখলো লেখা। আজ তোমাকে প্রথম দেখলাম, কি মায়া আছে বলো তো যে বারবার তুমি শুধু আমাকে আকর্ষণ করো। লাস্ট একটা লেটার লেখা পি। অতসী অপর পৃষ্ঠায় যাওয়ার আগে কেউ ডায়েরিটা টান দিয়ে নিয়ে যায়। তাকে দেখে ইফাজ, আমার রুমে এসেই আমার জিনিসপত্রে হাত দেওয়া শুরু করেছ, তোমাদের মতো মেয়েরা এমনই, প্রথমে কৌশলে বাসায় আসবে, তারপর একে একে সব জিনিস হাতিয়ে নিবে। ইফাজ এত জোরে চিৎকার করে কথাগুলো বলল যে অতসী চোখ দিয়ে না চাইতেও জল পড়ছে। বিছানার উপর থাকা অতসীর শাড়ি আর জুয়েলারি সব ফেলে দেয় ইফাজ। আর কখনো আমার বেডে এসব জিনিস রাখবে না, আর আমার কোনো জিনিসে হাত দিলে হাত ভেঙে দিব। ইফাজ অতসীকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। অতসী চোখে পানি মুছে ফ্লোরে থাকা শাড়ি জুয়েলারি উঠিয়ে নিল। অতসী ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিল। শাড়ি পরে বিছানায় বসে ফোনে গেমস খেলতে থাকে। এই শোনো, ফোনের স্ক্রিন থেকে মুখ উপরে তুলতেই দেখলো ইফাজ রাগে একটা লুক দিয়ে তাকিয়ে আছে। জি বলুন, বিয়ে করে নিয়েছো, এখন আমি না চাইলেও আপনার কথা শুনতে বাধ্য। বিয়ে করতে আমি তোমার পায়ে ধরিনি। আপনাকে দেখে আমি বিয়েও করিনি। আমাকে দেখে যখন বিয়ে করনি তাহলে কখনো স্ত্রীর অধিকারও চাবে না,
অতসী মেঘে এসে বলল, আপনার আমাকে কি মনে হয়, হ্যাঁ আপনার চরিত্র এমন লটর পটর দেখেও আপনাকে বিয়ে করতাম আমি, কখনো শুধু স্যারের দিকে তাকিয়ে বিয়ে করেছি। লটর পটর মানে কি বোঝাতে চাও? আপনাকে বোঝানোর কোনো ইচ্ছে আমার নেই। অতসী উঠে চলে যেতে চাইল, ইফাজ অতসী হাত ধরে ফেলল, আমাদের দুজনের মাঝে কি কথা হয় এটা যেন বাহিরের মানুষ না জানে। আমি যেমন স্ত্রীর অধিকার চাইতে আসবো না, আপনিও হুটহাট আমার হাত ধরতে আসবেন না। কথাটা বলার সাথে সাথে ইফাজ হাত ছেড়ে দেয়, সরি। অতসী আর পিছনে না তাকে সোজা নিচে চলে যায়। অতসী নিচে যেতেই দেখলো অনেকগুলো মহিলা বসে আছে। অনিতা বেগম অতসীকে সাথে করে বসিয়ে বলল, এই হলো আমার একমাত্র মিষ্টি বৌমা অতসী, আর এরা হচ্ছে আমার বান্ধবী, তোমাকে দেখতে এসেছে। আসলে বিয়ের আগে গল্প করতাম তো তোমাকে নিয়ে, তাই আর লেট করেনি, তুমি বাসায় এসেছো শুনেই চলে এসেছে। কি বৌমা, বাসার কাজ টাজ কি কিছু পারো নাকি? একটু চা করে আনো তো। অতসী উঠে কিচেনে গিয়ে সবার জন্য চা করে আনে। একজন চা খেয়ে বলল, বাহ ভালো চা বানাও তো। তা তোমার বাড়ি থেকে কি কি দিল? কি রে অনিতা, কি কি দিয়েছে ওর বাবার বাড়ি থেকে, আমাদের দেখাবি না? অনিতা বেগম অতসীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, ভালো বউ পেয়েছি এটাই অনেক, যৌতুক দিয়ে কি করব। আর একটা বাবা যখন তার মেয়েকে শ্বশুর বাড়ি দিয়ে দেয় তখন তার কলিজাটাই দিয়ে দেয়, আর এসব ঠুনকো আসবাবপত্র দিয়ে কি করব। আমিও তো মা, আমার মেয়েকেও তো বিয়ে দিয়েছি, বুঝেছি আমার কলিজাটা অন্যকে দিয়ে দিয়েছি, তাই আমি আমার এই বৌমাকে নিয়েই সন্তুষ্ট, লাগবে না আমার কোনো যৌতুক। মহিলারা গুলো আর কোনো কথা বলল না। অতসী শুধু চেয়ে অনিতা বেগমকে দেখছিল, এমন শাশুড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ইফাজ বিছানায় শুয়ে আছে, অতসী রুমে ঢুকতেই বলল, ভুলেও বিছানায় এসে বসবে না, নিচে শুয়ে পড়ো। বিয়েটা করেছি কেন জানো? আমি কি তা তোমাকে বোঝানোর জন্য? কত থাপ্পড় যে তোমাকে খেতে হবে শুধু দেখবা, নয়তো আমি এই ইফাজ তোমার মতো মেয়েকে বিয়ে করতো নাকি? আমি যে আপনাকে বিয়ে করছি সাত কপালের ভাগ্য, আমার কোনো শখ নেই আপনার মতো বজ্জাত লোকের সাথে বেড শেয়ার করার। আমি এখন না বলে ঠিকই এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়তে। আহা, কি আমার সলমান খান, ওনার পাশে শোয়ার জন্য পাগল হয়ে আছি। আর একটা কথা বললে না, রুম থেকে বের করে দিব। অতসী তো আর চোখে তাকাল, আর কোনো কথা বলল না। আলমারি থেকে বালিশ চাদর বের করে নিচে শুয়ে পড়ল। সকালবেলায় অন্তর ডাকে ঘুম ভাঙে অতসীর, দ্রুত উঠে সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে নিচে যায় অতসী। অনিতা বেগম কিচেনে দেখে অতসীও পাশে গিয়ে দাঁড়ায়, মা আমাকে দিন, আমি বাকি রান্না করে নিচ্ছি। কয়টা বাজে? 9টা বেজে গেছে অলরেডি। ক্লাস শুরু হয় কয়টায়? 10:30 মা। তখন এখন কিচেনে কি করতে আসছো? যাও টেবিলে নাস্তা দাওয়া আছে, তুমি খেয়ে অন্তর সাথে কলেজে চলে যাও। আমি আর কথা কিছু বললাম না, রুমে গিয়ে দেখলাম ইফাজ বজ্জাতটা এখনো ঘুমোচ্ছে। মাথায় ভালো একটা বুদ্ধি আসলো, দৌড়ে নিচে কিচেনে গেলাম। আবার আসলে কেন? কাজ আছে মা, এটুকু বলে হাতে অনেকটুকু লবণ নিলাম। রুমে ঢুকে আমার জামা কাপড়গুলো এক হাতে নিলাম, আস্তে আস্তে বেডের পাশে গিয়ে ইফাজের মুখে লবণ পুরে দিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেলাম। আমি রুমের বাইরে বের হতেই ইফাজের চিল্লানোর আওয়াজ শুনলাম। ঘুমটা ভাঙতে বেশ উচ্ছ্বাস নিয়ে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিলাম। ইফাজের চিৎকার চেঁচামেচি এখনও থামেনি, তাই রুমে উঁকি দিলাম। উঁকি দিচ্ছ কেন চোরের মতো? খুব ইনোসেন্ট একটা ভাব নিয়ে বললাম, আজব আমি আবার কি করলাম। ইফাজ বিছানা থেকে উঠে এসে আমার হাত পেছনে নিয়ে দেয়ালের সাথে আটকে ধরে। মুখে লবণ দিয়ে পালিয়েছ কেন? এত শখ থাকলে পাপ্পা দিতে পারতে। মুখে ভেংচি কেটে বললাম, সরি ব্রো, আমারও টেস্ট এত খারাপ না। ইফাজ একবারে মুখের কাছে চলে আসলো, ইফাজের প্রতিটা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিতেই ইফাজ বলল, ফালতু কথা বললে এমন মাইট দিব না, সব ভুলে যাবে। অতসী রেডি হয়েছে তুমি? টাইম চলে যাচ্ছে তো। অন্তঃপুর কণ্ঠ শুনে ইফাজ আমায় ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। আমি টেবিলের উপর থেকে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ি, কোনো রকম এসে শুধু ক্লাসরুমে বসছি। রুহি অন্য বেঞ্চে বসা, ফার্স্ট ক্লাস শেষ হতেই রুহি আমার বেঞ্চে চলে আসে। কি রে এতদিন আসলি না কেন? বাসায় একটু প্রবলেম ছিল এই জন্য। ওহ যাচ্ছিস তো? কোথায় যাব? কলেজ থেকে পিকনিকে যাচ্ছে, তুই যাবি না? কি কোথায় যাচ্ছে? সিলে। শিওর না। কেন? ক্লাসে এত কথা বলিস না, পরে বলবো নে। ক্লাস শেষ করে বাইরে বের হতেই দেখি ইফাজ সুমির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে।
আমাকে দেখে আরেকটু বেশি গা ঘেঁষে দাঁড়ালো ইফাজ। আমি তাদের সামনে দিয়ে যেতেই সুমি আমাকে পেছন থেকে ডাকে, তোমার নাম অতসী তাই না? আপনি এতই বলদ, সামান্য নামটা মনে রাখতে পারেন না?